আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা আশা করি সবাই আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। সবাইকে আমার এই লাইভ থেকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। দীর্ঘ অনেক মাস পর আবার আমার সরাসরি ফেসবুক, আমার যে পেজ আছে ডক্টর শফিউল্লাহ প্রধান, এবং আমার ইউটিউব যে চ্যানেল আছে ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান, দুটো থেকে সরাসরি আমি লাইভে আছি। তো আজকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, শারীরিক বিভিন্ন সমস্যার। আপনারা দীর্ঘদিন ধরে আমার পেজ এবং ইউটিউবে কমেন্ট করে আসছেন, আপনারা কি কথা শুনতে পারছেন কি না, ক্লিয়ার শোনা যায় কিনা আমি জানি না, যদি কেউ কমেন্ট করে একটু লেখেন তাহলে ভালো হবে যে আমার কথাটা ক্লিয়ার আপনারা শুনতে পারছেন কিনা। যারা ফেসবুকে আছেন তারাও লিখতে পারেন, বা যারা ইউটিউবে আছেন তারাও যদি একটু লেখেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, তাহলে হয়তো সুবিধা হয়। আচ্ছা, ধন্যবাদ। ওকে, মোহাম্মদ মফিজুর রহমান আপনি লিখেছেন, ওকে। আর সবাই কি কথা, জি ধন্যবাদ সেলিম রাজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা যদি ফিডব্যাক না দেন তাহলে কিন্তু লাভ নাই, অন্যরা হয়তো কথা বুঝতে পারবে না, বা কেউ বুঝতে পারছে কেউ বুঝতে পারবে না। মমিন ইসলাম মালয়েশিয়া থেকে, জি ধন্যবাদ মমিন সাহেব। মিরাজুল ইসলাম, জি শোনা যাচ্ছে, ধন্যবাদ আপনাকেও। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা বলে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্টে, আমি ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আমি একটু আগের কিছু প্রশ্ন যারা করেছে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার যে স্ট্যাটাসটা আমি দিয়েছিলাম যে আজকে আমি ইউটিউব এবং ফেসবুক দুটাতেই সরাসরি লাইভে আসব, তো সে দুটাতে অলরেডি অনেকেই কমেন্ট করে ফেলেছেন। যেমন ইউটিউবে সোহান রহমান, উনি লিখেছেন, স্যার লাইভটা প্রতি সপ্তাহে করলে ভালো হয়। জি অবশ্যই অবশ্যই আপনার সাথে একমত, কিন্তু আসলে সময় হয়ে উঠে না, অনেক ব্যস্ততা আপনারা জানেন। এখানে আমি একটি হাসপাতাল রোগী দেখি, তাছাড়া আমি কয়েকটা ইনস্টিটিউট এবং গভর্নমেন্টের বিভিন্ন লেভেলে আমার বিভিন্ন ট্রেনিং এর সাথে আমি জড়িত আলহামদুলিল্লাহ, যার কারণে হয়তো সময় উঠে না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আমি আবার চেষ্টা করব যেন মাঝে মাঝে লাইভে আসা যায়। আপনারা শুধু পেজটি লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটন দিয়ে রাখবেন যেন আপনারা মেসেজটা পান। তুফাজ্জল সাহেব লিখেছেন, ইউটিউবে জি স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে, ধন্যবাদ। সোহাগ সম্ভবত উনি বাহিরে থেকে উনি লিখেছেন, কথা বুঝতে পারছি, জি ধন্যবাদ। আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আপনারা এই ইউটিউব এবং ফেসবুক বোথ দুইটা লাইভই আপনাদের সমস্যাটা লিখতে পারেন, আমি পড়ে শুনে উত্তর দেব। আগে অলরেডি একজন প্রশ্ন করেছেন, প্রশ্ন না উনি বলছেন, শাহিন আলম উনি লিখেছেন, করোনা শেষ হলে ইনশাল্লাহ আসবো। জি শাহিন সাহেব অবশ্যই চেষ্টা, আপনি যদি আসতে চান আসতে পারবেন। আমাদের ডিপিআরসি হাসপাতাল যে ফোন নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনি সিরিয়াল দিয়ে চলে আসবেন। আর করোনাকালীন আপনাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই, আলহামদুলিল্লাহ আমি নিয়মিত রুগী দেখে আসছি, গত প্রায় 2 বছর ধরে কোভিডকালীন সময়েও আমি নিয়মিত রুগী দেখে আসছি। যদিও আমার একবার করোনা হয়েছিল, আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি, ভালো ছিলাম, তারপরেও রুগী দেখে আসছি। তো আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যেন কন্টিনিউ করতে পারি, আপনারাও সুস্থ থাকেন সে দোয়া আমি করি। তো এর মধ্যে যদি আপনারা কারো আসতে অসুবিধা হয় তাহলে আপনারা বললে আমরা আমাদের এখানে মেইল নাম্বারে আপনাদের মেইলে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিব, সেটা দেখিয়ে রাস্তায় দেখে আসতে পারেন। আর যারা আমার পুরাতন রুগী আছেন
বা কারো কাছে যদি পুরাতন কোনো ডাক্তারদের বিভিন্ন প্রেসক্রিপশন বা ফাইল থাকে, আপনারা ওগুলা দেখিয়ে আইন প্রয়োগকারী সংস্থা যদি আপনাদেরকে বলে কোথায় যাচ্ছেন, আপনারা তখন দেখিয়ে আমাদের এখানে আসতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অথবা আমার আগের প্রেসক্রিপশন বা ফাইল দেখালো, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা আপনাদের আসতে দিবে, কোনো সমস্যা নেই। আপনারা যদি এর মধ্যে কেউ আসতে চান, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন নিয়ম মাফিক, যে আমাদের সোশ্যাল আমরা যে স্বাস্থ্যবিধিগুলো বলছিলাম ওইভাবে মেনে চলার চেষ্টা করবেন, কারণ না মানলে এটা আপনার জন্যই ক্ষতি। তা আপনি আসতে পারেন ইনশাল্লাহ, আমি দেখে দেব। এখানে এনামুল হক নোমান সাহেব একটা প্রেসক্রিপশন পাঠিয়েছেন আপনাদেরকে। আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই ভাই, আপনারা যারা আমার এখানে কোনো প্রেসক্রিপশন ছবি বা কোনো ডাক্তারের পাঠান, এটা আসলে মেডিকেল ইথিক্সে প্রবলেম হয়। দয়া করে আমরা সব কিছু ডিলিট করে, আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না, আমরা ব্যস্ত থাকি, এতে আপনার প্রাইভেসি প্রবলেম। আমাদের যে ইথিক্যাল অ্যাসপেক্ট, যে ডাক্তারি আপনার রোগের কোন কি রুগী, রুগীর বয়স কত, ওজন, পেশা, অনেক কিছু এখানে হিস্ট্রি লেখা থাকে। তো এটা যখন সোশ্যাল মিডিয়ায় দিবেন, এটা এটা হচ্ছে আপনার মানে একেবারে অনেক কিছু গোপনীয়তা রক্ষা হবে না আর কি। সো এটা ঠিক হবে না। আপনারা আপনাদের প্রশ্ন লিখতে পারেন কমেন্টে, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছবি ফাইল, ইভেন কি আমার ছবি ফাইল, এগুলা আপনারা পুরাতন রোগীরা দয়া করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না। আপনাদের কাছে অনুরোধ, এটা আমাদের মেডিকেল ইথিক্স ভঙ্গ হয়। আপনাদের আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, পুরাতন রুগীদেরকে বলছি আবারও, ফোন নাম্বার দেওয়া আছে এবং বিভিন্ন নাম্বার দেওয়া আছে, এগুলোতে আপনারা ফোন দিবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের যে ম্যানেজাররা আছেন তারা আমাকে যোগাযোগ করার চেষ্টা করে, বা আমি ফোন উল্টা ব্যাক করবো আপনাদেরকে ইনশাআল্লাহ, যারা পুরাতন রুগী আছেন। আর নতুন নতুন রুগীদের ক্ষেত্রে আমি লাইভে বলি বা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, সবসময় যে লাইভে আসা সম্ভব হয় তা না, পরামর্শ দিচ্ছি। তো আমার মনে হয় যেহেতু আমি বাত ব্যথা, হাড় ক্ষয়, হাঁটু কোমর ক্ষয়, প্যারালাইসিস বা পঙ্গুত্ব, বিভিন্ন রোগ নিয়েই মূলত কথা বলে থাকি, ডিসেবিলিটি নিয়ে, স্নায়বিক সমস্যা, মাংসপেশির সমস্যা, হাড় জোড়া রোগের, সো এগুলার কিন্তু নিয়মিত বিভিন্ন আমরা হেলথ টিপস দিয়ে যাচ্ছি। আপনারা যদি আমার পেজটি এবং ইউটিউবটি ফলো করতে থাকেন ইনশাল্লাহ, আমি আশা করি আপনাদের কিছু হলেও উপকারে আসবে। তো এখানে উনি বলছেন একটা ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে, যে এনামুল হক নোমান সাহেব, যে 3 মাস ধরে উনি উন্নতি হচ্ছে না। তা আমি আপনাকে বলবো ভাই, দয়া করে ওই ডাক্তার সাহেবকে আবার একটু ফলো আপ করেন, আবার একটু দেখান, ওনাকে বলেন যে দেখাতে এইটা এইভাবে মানে উত্তর দেওয়া খুব টাফ। আর একটা ডাক্তারের চিকিৎসা একটু ধৈর্য ধরতে হবে, অনেক রুগী 1 মাস 2 মাস 3 মাস সময় লেগে যায়, বা 4-5 মাস 1 বছর সময় লেগে যেতে পারে, বা একবার দেখিয়েছেন আর যান নাই তাহলে হবে না, একবার দেখিয়ে অন্তত 15-20 দিন ফলো আপে যেতে হবে। ফলো আপ এটা কিন্তু আমার কথা না, এটা মেডিকেল রুলস। সো ফলো আপ যদি আপনারা করেন আশা করি ওখানে উপকৃত হবেন। তবে হ্যাঁ, আপনারা অনেকে বিভিন্ন এক্স রে বা MRI বা কোনো রিপোর্ট দেন, সমস্যা নেই দিতে পারেন। সো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যেন আপনাদের প্রাইভেসিটা মেনটেন হয়, তাহলে আপনাদের জন্য ভালো, কারণ এটা অনেক কিছু অত আপনার ব্যক্তিগত কিছু স্প্রেড হয়ে যেতে পারে, আমরা সেটা চাই না। আর এখানে অনেকে লিখেছেন শহীদ আহমেদ, উনি লিখেছেন ব্রেন স্ট্রোক রুগীর চিকিৎসা করেন কি না বা হাত পা অবশ জানালে খুশি হব। অবশ্যই ভাই, স্ট্রোক রুগীর রিহ্যাবিলিটেশন এবং ট্রিটমেন্ট আমরা DPRC হাসপাতালে করে থাকি। সাধারণত আমরা এসব রুগী হয় আশেপাশে কোথাও রেখে আমাদের এখানে চিকিৎসা করি, বা আমাদের এই হাসপাতালে সম্পূর্ণ ভর্তি রেখে চিকিৎসা করি। তো ইনশাল্লাহ আপনারা এই রুগী নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। সিরাজুল ইসলাম, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতু। ভাই আপনার প্রশ্ন থাকলে আপনি লিখতে পারেন। মোহাম্মদ আতিক, আপনি লিখেছেন আমার বোনের পায়ের হাঁটুর নিচে ব্যথা, 26-27 হবে বয়স সম্ভবত, হ্যাঁ বয়স, মাথায় ব্যথা করে, ওনার কিন্তু ইরেগুলার পিরিয়ড হয়, আচ্ছা মাসিক হয়, এখন কিছুটা ঠিক আছে, দাঁড়ায় কোনো কাজ করলে ব্যথা করে, হাঁটুর নিচে ব্যথা। আসলে আতিক সাহেব, এই বয়সে হাঁটুর নিচে ওইভাবে সাধারণত কমন যে রোগগুলা ওগুলা হয় না, ব্যথা হয় না, তবে যেহেতু ওনার ব্যথা হচ্ছে
আবার আপনি বলছেন যে পিরিয়ডও কিছুটা প্রবলেম থাকতে পারে, আমার মনে হয় ওনাকে কিছু টেস্ট করতে হবে, স্পেশালি কিছু আর্থ্রাইটিস বা বাত ব্যথার কিছু টেস্ট আছে, আমরা বলি টেস্টগুলো করলে বেটার হবে। আর আমরা এখানে যেহেতু উনি একজন মহিলা বা ফিমেল পার্সন, মেয়ে মানুষ, ওনাকে ওনাকে না সবাইকে আমরা, এই যে আমাদের আর্গোনমিক্যাল রুলসগুলো আমরা এর আগে বলছিলাম আপনাদেরকে, এখনো বলছি যে এই যে টিপসগুলো, এটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করেন, পেজে দেওয়া আছে, এই নিয়মগুলা একটু মানতে বলবেন, আপনাদের সবাইকে মানতে হবে এই নিয়মগুলা মানবেন। এমনি নিয়ম আমার পেজে দেওয়া আছে, আমরা বারবার বিভিন্ন টিপস দিচ্ছি, এগুলা দিতে পারেন। তবে উনি কুসুম গরম সেঁক দিয়ে দেখতে পারে। আর এখন কিন্তু আমরা ভিটামিন ডি এর ক্রাইসিস পাই বাংলাদেশে, যে ভিটামিন ডি অনেক কম অনেক ক্ষেত্রে, তো মার্কেটে বিভিন্ন প্রকার ভিটামিন ডি পাওয়া যায়। আমি একটা ডি এর আপনার এই ক্যাপসুলটা আমার মনে হয় দেখা যায় কিনা দেখেন, ঠিক আছে, ওকে, আমার মনে হয় ভিডিওটা আবার দেখি, এই ক্যাপসুল এই ইঞ্জেকশনটা ডাইরেক্ট খাওয়া যায়, 3 লাখ ইউনিট, এটা একটা করে প্রতি সপ্তাহে, মানে পাঁচ সপ্তাহে 5টা ইঞ্জেকশন ওনাকে খাওয়ান, যে তাহলে আশা করি উপকার আসবে। মোহাম্মদ আরিফ লিখছেন, স্যার আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। অবশ্যই আরিফ সাহেব, আমাদের যে ফোন নাম্বার আছে 09666777441, এই নাম্বারে আপনি একটু ফোন দিয়ে কষ্ট করে সিরিয়াল দিয়ে এসে দেখাতে পারবেন। আমদাদ হোসেন, করোনাকালীন সময়ে নিয়মিত রোগী দেখার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং আমার জন্য, আমাদের ডিপিআরসি ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি। আমরাও আপনাদের জন্য নামাজ পড়ে অবশ্যই রোগীদের জন্য আমি দোয়া করে থাকি যেন আপনারা ভালো থাকেন। ফয়সাল মুস্তাকিম, আপনি লিখেছেন, আমি মুস্তাকিম, বয়স 32, ওজন 57 কেজি, পেশা ব্যবসা, আমার সমস্যা পিঠে হাতের জয়েন্টে ব্যথা, ডান হাতের মূল জয়েন্টে ব্যথা, হাড় সরে যা, আবার হাঁটুর জয়েন্টে ফুলে ফুটে চাবায় কামড়ায়, শরীরের প্রাকৃতিক ভাব খাপ খারাপ শরীর প্রাকৃতিক ভাবে খারাপ হলে হাত পা কাঁপে, জিম ধরে 7-6-7, কোথায় যায় আচ্ছা, আমি আপনার এটা হারিয়ে ফেলছি, আমি ট্রাই করতেছি আমার মোবাইল দিয়ে পাওয়া যায় কিনা। মুস্তাকিম সাহেব একটু ওয়েট করেন আপনারা। জি পেয়েছি, 6-7 বছর যাবত, আচ্ছা দেখিয়েছি, কোনো উন্নতি হচ্ছে না। যে মুস্তাকিম সাহেব, আপনি যদি আমাদেরকে দেখিয়ে থাকেন তাহলে আপনি এখন কোথায় আছেন সেটা লেখেন নাই, বা আপনার ডিটেলস আপনি একটু ফলো আপে আসবেন তাহলে সবচেয়ে ভালো হয়। ফলো আপের আগে আরেক রুগী আরেক ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে লিখেছেন যে 3 মাস ধরে ওষুধ খাচ্ছি, রেজাল্ট আসতেছে না। আমার মনে হয় ফলো আপে যদি আসেন সবচেয়ে ভালো হয়, বা আগের প্রেসক্রিপশন নিয়ে আসেন, আসলে দেখলে তাহলে আপনার জন্য বেটার হবে। আচ্ছা, ফৌজিয়া টুম্পা, আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম, সালাম রহমতুল্লাহ বারাকাত, আমার নাম ফৌজিয়া, বয়স 30, পেশা গৃহিণী, উচ্চতা 5 ফিট, আমার সমস্ত শরীরে ব্যথা, বিশেষ করে কাঁধ, হাতের হাত পায়ের আঙ্গুল, হাঁটু ব্যথা, রাতে ব্যথা বেড়ে যায়। জি জি, আসলে ফৌজিয়া, হ্যাঁ, এটা সাধারণত এই বয়সে বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা হয়ে থাকে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অন্যান্য আর্থ্রাইটিস, তা আপনার কিছু ব্লাড টেস্ট করে কনফার্ম করতে হবে। আপনি যদি ডাক্তার না দেখিয়ে থাকেন
ডাক্তার একজন ডাক্তার দেখাতে হবে এবং কিছু ব্লাড টেস্ট করতে হবে। অনেক সময় আর্থ্রাইটিস জনিত সমস্যা এইভাবে প্রতিটা জোড়ায় জোড়ায় বিভিন্ন ব্যথা বেদনা বা সমস্যা হতে পারে। তো তারপরেও আপনি এখন ট্যাবলেট ট্যাবলেট 20 mg প্রতিদিন একটা করে টানা 1 মাস খাবেন। ভিটামিন ডি ইঞ্জেকশন, এর আগে যে ইঞ্জেকশনটা আমি দেখিয়েছিলাম আবারও একটু দেখাচ্ছি, এই ইঞ্জেকশনটা প্রতি সপ্তাহে একটা করে 5 সপ্তাহে 5টা খান। আর পাশাপাশি আপনার যদি গরম শেক বা গরম পানি শেক বা যেভাবে হোক হিটিং প্যাড বা কুসুম হট ওয়াটার ব্যাগ দিয়ে যদি শেক দেওয়া যায় সেটা করে। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আমি, যে করোনাকালীন যেটা আমরা নতুন রুগী পাচ্ছি, এর আগে রুগীরাও বলছে অনেকে যে চাবায় কামড়ায় বা এই জাতীয় বিভিন্ন সমস্যা, তো এই যে চাবানো কামড়ানো এটা ডিউ টু ইনএক্টিভিটি। আমরা দেখছি যে রিসার্চে যে আমরা করোনাকালীন আমাদের কিন্তু অনেক মুভমেন্ট কমে গিয়েছে, তো যারা পা হাত পা মাংসপেশি কামড়াচ্ছে বর্তমানে, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা একটু রাস্তায় হাঁটার চেষ্টা করবেন। রাস্তা হাঁটবেন, অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, মাস্ক ব্যবহার করবেন, এবং গ্রামে হলে তো কোনো সমস্যা নাই, খোলামেলা জায়গা পাওয়া যায়, আপনারা একটু হাঁটার চেষ্টা করবেন। বা শহরে যারা থাকেন যদি জায়গাই না পাওয়া যায় ছাদে গিয়ে অন্তত একটু হাঁটবেন, নিয়মিত 20 মিনিট থেকে 30 মিনিট একটু হাঁটা, একটু ফোর্সফুললি হাঁটা। হাঁটলে নিয়মিত যদি আপনার 15-20 দিন 1 মাস হাঁটার অভ্যাস আস্তে আস্তে করেন, দেখবেন এই সমস্যাগুলা অনেক আংশিক কমে আসবে ইনশাআল্লাহ। মফিজুর রহমান, আপনি লিখছেন কোমরের উপরে দুইটি পাশে গরম হয়ে যায়, অধিকাংশ সময় জ্বলে যায়, বসে ট্রেনিং করলে ফিট লেগে যায়, উচ্চতা 5 ফিট, ওজন 5 ফিট 3 ইঞ্চি, ওজন 68 কেজি, বয়স 43। জি, আসলে এই যে 43 বছর, মানে আমরা দেখছি বাংলাদেশে 40 আপ মেয়ে মানে ওমেন অ্যান্ড ম্যান বোথ, এরা কিন্তু বিভিন্ন হাড় জোড়া ক্ষয়জনিত সমস্যা ভুগে থাকে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের ইনএক্টিভিটি, বসে থাকা টানা, বসে বসে কাজ করা বা ওভার অ্যাক্টিভিটি, অতিরিক্ত পরিশ্রম করা। আরেকটা হচ্ছে আমাদের খাবারের নিউট্রিশনাল ঘাটতি আছে বাংলাদেশে, এবং ভেজাল খাবার, এই ভেজাল খাবারের কারণে আমাদের এই সমস্যাগুলা বেশি বেশি হচ্ছে। তো আমি এর আগে আপনার বলছি সবাইকে যে টানা বসে থাকবেন না, এই যে আমি বসে আছি 1 ঘন্টা পর আপনাকে অফিসে একটু উঠবেন, উঠে একটু হাঁটবেন, আবার বসবেন, এবং আমরা বিভিন্ন এক্সারসাইজ দিচ্ছি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে, কোমরের বিভিন্ন এক্সারসাইজ দিচ্ছি, এক্সারসাইজগুলো দেখে বাসায় করার চেষ্টা করবেন, বা অফিসে বসে বসেও ঘাড়ের হাতের বিভিন্ন এক্সারসাইজগুলো আছে এগুলোর আপনারা একটু শিখে করবেন, দেখবেন অনেকাংশ উপকার আসছে। যারা কম্পিউটিং করেন, মোস্ট অফ দ্য লোকই কম্পিউটার করতে হচ্ছে, যে আমি এখন কম্পিউটার মাধ্যমে লাইভ করতে হচ্ছে, সো এই ক্ষেত্রে আপনাদেরকে স্ট্রেট বসতে হবে। দেখেন আমার ঘাড় কিন্তু সোজা স্ট্রেট, আমি আমি কিন্তু ক্যামেরা একটু উপরে লাগিয়েছি যেন আমার সোজা থাকে। এখন আমি যদি এভাবে নিচে এভাবে কাজ কম্পিউটিং করি বা আপনাদের সাথে লাইভ করি তাহলে আমার ঘাড়ে সমস্যা হবে, এবং টানা বসে থাকলেই সমস্যাগুলো হয়। তো আমরা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকের ওজন উচ্চতা হাইট বয়স অনুযায়ী অনেক বেশি ওভারওয়েট, এই ওজন কমাতে হবে। আমরা কয়েক এই যে গত কয়েকটা রোজা চলে গেল, খুবই দুঃখজনক ঘটনা, আমরা রুগীদের অনেকেরই 2 কেজি 3 কেজি ওজন বেড়ে গিয়েছে। এর মূল কারণটি হচ্ছে অতিরিক্ত ইফতারি এবং রাতের খাবার, সাহরির খাবার এবং ইফতারি। আপনারা এই খাবারগুলা ভাজা পোড়া কমান এবং পরিমাণ কমান, তার পরিবর্তে পানি বেশি করে খান, লিকুইড খাবার বেশি করে খান, বা যাদের ডায়াবেটিস নাই তারা প্রচুর শরবত খেতে পারেন, বা আপনার এই যে এখন সিজনাল যে ফলগুলো আছে বিভিন্ন প্রকার ফল এগুলো আপনারা খেতে পারেন, এবং সুষম ভালো খাবার খাবেন, যেমন সিদ্ধ ডিম খেতে পারেন, বা তো প্রচুর শাক সবজি বা চাইনিজ ভেজিটেবল যেটা আমরা অনেক সময় খেয়ে থাকি বিভিন্ন রেস্টুরেন্টে, ওই চাইনিজ ভেজিটেবল বা বিভিন্ন ভেজিটেবলকে আপনারা তরকারি করে খেতে পারেন, অনেক উপকারে আসবে। আর পেট খালি রাখবেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারের মেনু যেভাবে বলেছিলেন, যে খাবারে পেটের এক অংশে খাবার আর এক অংশ পানি আর এক অংশ খালি, এই যে নিয়মগুলা এতে আপনাদের শারীরিক এই সমস্যাগুলো কমবে, ওজন কমবে এবং ব্যথাজনিত সমস্যা কমবে। আরেকটা হচ্ছে এই যে রমজান চলছে, এই রমজানে আমরা প্রচুর বিভিন্ন ডাল এবং
ডাল জাতীয় খাবার আমরা খাচ্ছি, এই জাতীয় খাবার পরিমাণে যে ছোলা, বিভিন্ন পেঁয়াজ বা বুট বা এই জাতীয় মুখরোচক বিভিন্ন খাবার থেকে বা বিভিন্ন মাংস, আমাদের শরীরে অনেকেরই ইউরিক অ্যাসিড জনিত সমস্যা থাকে মেটাবলিক, তো এই থেকে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে ব্যথা বেড়ে যেতে পারে, তো এদিকে খেয়াল রাখতে হবে। তারপরেও যদি ব্যথা বেড়ে যায়, আপনারা সিরাম ইউরিক অ্যাসিড একটা টেস্ট আছে লেভেল, এটা করে দেখতে পারেন যে এটা বেড়ে গিয়েছে কিনা। তো এইগুলা কিন্তু আমাদের একটার সাথে আরেকটা কিন্তু ওতপ্রোত ভাবে জড়িত। আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি। রেবেকা রহমান আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি গত ডিসেম্বর থেকে ফলোয়ার। আচ্ছা, গুড। আমার মা যায় পিএলআইডি, ঘাড়ে পিএলআইডি, হাঁটুতে আর্থ্রাইটিস, ওষুধ চলছে, আবার যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারছি না, ঈদের পর আসতে চাচ্ছি। অবশ্যই আপনার ঈদের পর যদি এর মধ্যে না আসতে পারেন, বা আপনি কিন্তু ইচ্ছা করলে আসতে পারেন, আমি তো নিয়মিত রুগী দেখছি, আপনি একটু ফলো আপে আসেন। তো ধন্যবাদ আপনাকে, অসুবিধা না, আপনি ঈদের পর আবার আসেন। আচ্ছা, মিরাজুল ইসলাম আপনি লিখেছেন, ওয়ালাইকুম সালাম, যে আমার মায়ের বয়স 45, আমার মা দীর্ঘদিন অ্যালার্জি ও থাইরয়েডের জনিত সমস্যায় ভুগছেন, উনি এর জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ওষুধ সেবন করছেন, কিন্তু কোমরের নিচে মাংসপেশিতে হাঁটুতে পায়ের ব্যথায় ভুগছেন। যে উনি অ্যালার্জি এবং থাইরয়েডের যে ওষুধ খাচ্ছেন সেটা অবশ্যই সেটা ফলো আপ করতে হবে প্রয়োজনে। থাইরয়েডের টেস্ট প্রতি 3 মাস পর পর T3 T4 TSH ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন, ফলো আপ করে ওনাকে দেখাবেন। আর আপনার যেহেতু ওনার ওনার কোমর থেকে পায়ের নিচে ব্যথা হয়, এটা অনেক ক্ষেত্রে পিএলআইডি জনিত সমস্যা হয়ে থাকে, বা হাঁটুতে হাড় ক্ষয় বা কোমরে আর্থ্রাইটিস বা ক্ষয়জনিত সমস্যা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে ওনাকে কোমরের অনেক সময় MRI প্রয়োজন হতে পারে বা কিছু টেস্টের মাধ্যমে সমাধান হতে পারে। তো ওনাকে বলবো যে ভিটামিন, আমরা এর আগে বলছিলাম যে ডি এর কথা, যদি উনি গত 3 মাস বা 6 মাসের মধ্যে ভিটামিন ডি খেয়ে না থাকে, তাহলে যে ভিটামিন ডিটা এর আগেও দিয়েছিলাম এই 3 লাখ ইউনিট, এটা এই ভিডিওতে দেওয়া থাকবে, এটা আপনারা ওনাকে একটা করে প্রতি সপ্তাহে 5 সপ্তাহে 5টা খাওয়ান। আর একটা হচ্ছে ভিটামিন এম, এই কম্বিনেশনটা খুব ভালো, একটু দেখেন আপনারা যদি পাওয়া যায়, এটা ট্যাবলেট আপনার মাকে খাওয়াতে পারেন, এই ট্যাবলেট এই কম্বিনেশন, এটা একটা করে 2 বেলা দেওয়া আছে। এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট বা মিনা ভিটামিনস বা অনেক সময় ফুড সাপ্লিমেন্ট বা আমাদের যে খাবারগুলো থাকে, খাবারগুলোতে আসলে পর্যাপ্ত আমাদের হিলিং হওয়ার বা অ্যান্টি ইনফ্লামেটরি খাবার থাকে না। আমরা যে খাবারগুলো খাই অনেকাংশে ইনফ্লামেশন তৈরি হয়, ব্যথা বেদনা তৈরি হয়। তো ওনাকে ভিটামিন ডি এবং B1 B6 যে ইঞ্জেকশন ট্যাবলেটগুলো দিয়েছে ওগুলো কিছুদিন খেয়ে দেখতে পারে, এবং পাশাপাশি আমরা কিছু এক্সারসাইজ দিয়েছি ইউটিউবে এবং ফেসবুকে দেখবেন, পায়ের কোমরের হাঁটু ব্যথার ক্ষেত্রে ওই এক্সারসাইজগুলো উনি দেখে দেখে করতে পারে। আরেকটি কথা, যদি কোনো এক্সারসাইজ করতে গেলে আপনাদের ব্যথা বেড়ে যায়, দয়া করে ওই এক্সারসাইজগুলো করবেন না, ওই এক্সারসাইজগুলো বন্ধ রাখবেন। আবার অনেকে ভুল এক্সারসাইজ করে থাকেন, এক্সারসাইজটা সঠিক নিয়মে সঠিকভাবে করতে হবে। আর এক্সারসাইজ করার ক্ষেত্রে একটা সুন্দর পরিবেশের প্রয়োজন আছে। হ্যাঁ, খুব আপনার বিছানাটাতে অনেক কিছু আছে, অনেক কিছু দেওয়া আছে, এতে আপনার এক্সারসাইজ যদি আপনি ওখানে করেন, দেখা যাবে একটা তোষক ফেলে আছেন বা আপনি ঠিক মতো শোয়া হলো না। আমরা বলি ডাক্তারি ভাষা পজিশনিং, পজিশনিং ইজ ইম্পর্টেন্ট। সো এক্সারসাইজ কিছু নিয়ম কানুন আছে, ওই নিয়মগুলো মেনে করতে হবে। হ্যাঁ, আপনাকে একটা সুন্দর পরিবেশে নিরিবিলি ঝামেলা নাই, যেখানে কোনো অতিরিক্ত আওয়াজ হবে না, বা একটা কুল অ্যান্ড কাম একটা কোয়াইট সুন্দর পরিবেশে এক্সারসাইজগুলো মনোযোগের সাথে করতে হবে, এবং এক্সারসাইজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেটা বন্ধ করে দিতে হবে। তো আশা করি আপনি উত্তর পেয়েছেন। খুব ভালো একটা প্রশ্ন করেছেন মহিবুল্লাহ সাতক্ষীরা, ওনার নাম, যাই হোক, উনি লিখেছেন, স্যার নিয়মিত পান খেতাম,
কিন্তু এখন মনে হচ্ছে গলা ইনফেকশন হয়েছে, কিন্তু পানের সাথে আপনি কি খেতেন সেটা লেখেন নাই। পানের সাথে আপনি হাদা, জর্দা বা কোনো তামাক বা খয়ের এই জাতীয় কোনো নেশাকারক দ্রব্য পাশাপাশি খাচ্ছেন কিনা, বা চুন খাচ্ছেন কিনা বা অতিরিক্ত খাচ্ছেন কিনা সেটা দেখার বিষয়। পান মাঝে মাঝে পান সুপারি মিলিয়ে খেতে পারেন, সমস্যা নেই, কিন্তু এর সাথে যদি তামাক দ্রব্য বা এটা অতিরিক্ত খান, প্রতিদিন 10-15-20টা খেয়ে ফেলেন, তাহলে এই জাতীয় সমস্যা হতে পারে। সো এ সকল বদভ্যাস ছাড়তে হবে। আমরা আমাদের যে সামাজিক ব্যাপার আছে, আপনারা একটু আমার সাথে আশা করি অনেকে একমত হবেন, আমাদের যদি সমাজে দুটা ইয়াং ছেলে যাদের বয়স 15-20-30 বছর বা আপনার থেকে ছোট, তারা যদি রাস্তার পাশে বা কোনো লুকিয়ে সিগারেট টানে, তাহলে আপনাদের দেখলে আপনারা কি করবেন? বকা দিবেন, এটি স্বাভাবিক। বা তাদেরকে বকা দিবেন, বাবা মার কাছে বলবেন, বা বলবেন যে বাচ্চাটা কত খারাপ হয়ে গিয়েছে, সিগারেট খাচ্ছে, ঠিক না, বিড়ি সিগারেট। কিন্তু দেখেন, লক্ষ্য করে আপনি সেই কাজটি করছেন, সে তো পুড়িয়ে খায় সিগারেটটা, আর আপনি ডাইরেক্ট তামাক, হাদা, জর্দা এগুলো পানের সাথে ডাইরেক্ট গিলে খাচ্ছেন। তো আপনার এখানে আপনার জিনিসটা আমাদের মনে হয় যারা আমার মা বোন আছেন গ্রামে, বা বা যারা বাবার বয়সী বা চাচা বা দাদা যারা আছেন এই বয়সী, আপনারা দয়া করে এই বদভ্যাসগুলো পরিহার করার চেষ্টা করবেন, এবং এগুলা সামাজিকভাবে অবক্ষয় হয়। আপনি পান খেলেন, পানের চুন জায়গায় জায়গায় লাগানো হয়, পরিবেশ খারাপ হয়, রুম খারাপ হয়, পরিস্থিতি খারাপ হয়, এবং আপনাদের গলাতে আমরা দেখছি যে যারা পান সুপারি মানে এই সকল টোবাকো খায় এবং অভ্যাস করে, বা সিগারেট খায় বা বিভিন্ন অ্যালকোহলিক দ্রব্য খায়, তাদের গলার ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, বা ফুসফুসে লাং ক্যান্সার। এটা আমার কথা না, রিসার্চ ওয়ার্ক। সো আমরা মনে হয় এগুলা বাদ দিলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, তহিদুল ইসলাম আপনি লিখেছেন যে আমার বয়স 30, আমার হাত ব্যথা করে আর মাথা ব্যথা করে বেশিরভাগ সময়, ডাক্তার দেখিয়েছিলাম, উনি বলেছিল সারবে সমস্যা, আমাকে পরামর্শ। আচ্ছা, যাই হোক, উনি ডাক্তার দেখিয়েছেন, হয়তো স্পষ্ট লিখতে টাইপ করার একটা আসলে সমস্যা, টাইপিং লাইভে আপনারও কষ্ট হচ্ছে, ঠিক না, এটা আমি বুঝতে পারি। তো যাদের বাংলায় লিখতে অসুবিধা, তারা বাংলাতে ইংলিশে লেখেন, সমস্যা না, আমি পড়ার চেষ্টা করব। হাত পা এবং মাথা ব্যথার অনেক কারণ আছে। মাথা ব্যথা নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি, এই লটস অফ কজ, যেমন কারো যদি খুব হাই ব্লাড প্রেশার থাকে মাথা ব্যথা হতে পারে, কারো যদি লো ব্লাড প্রেশার থাকে মাথা ব্যথা হতে পারে। প্রথমত আপনি একটা ভালো জায়গায় ব্লাড প্রেশারটা মেপে দেখেন। একটা সুস্থ মানুষের ব্লাড প্রেশার আমরা বলে থাকি মানে অ্যাডাল্টের ক্ষেত্রে সর্বোচ্চ 120 সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক এসে 80, তারপরে 90+ বয়স, এটা হচ্ছে হিসাব। মানে আপনার বয়স যদি হয় সাজেজ, আমি একটু আপনাকে হিসাব দেখাচ্ছি, আপনার বয়স যদি হয় 50, তার সাথে আপনি 90 যোগ দেন, তাহলে 140। তাহলে আপনার যদি সিস্টোলিক হয় 140, তাহলে কিন্তু আপনার হাই প্রেশার না, যদি সেটা হয় 145 বা 150, তখন আপনার হাই প্রেশার। এভাবে ক্যালকুলেশন করতে, তারপরে 120/80 আমরা নর্মাল যে রেঞ্জটা আছে এটা ধরে আপনি প্রেশার মাপতে পারেন। অনেক সময় বালিশ থেকে হতে পারে, বালিশের শোয়া, খুব অনেকে শক্ত বালিশের শোন, তা থেকে গার ব্যথা হতে পারে। আপনার বালিশটা চেক করেন, সেটা নরম এবং একটা পাতলা বালিশ ব্যবহার করেন। তারপরে হচ্ছে ঠিক মতো না ঘুমালে আপনার ঘাড় ব্যথা, মাথা ব্যথা হতে পারে, এগুলো খেয়াল করেন। তারপর আপনার পেশাগত কারণ, এই যে বলছিলাম বসে বসে কম্পিউটিং করা বা বসে বসে অফিস আদালত বা কাজ করা, বা আমরা এখন অনলাইনে স্কুলে সব কাজ করতে হয়, স্কুল বা ডাক্তারও আমরা অনলাইনে অনেক কিছু করি। সো এই জিনিসগুলো আপনাদের স্ট্রেট বসে করা, হ্যাঁ, কম্পিউটার ব্যবহার বা মোবাইল ফোন ব্যবহারে সাবধান, মোবাইল ফোনটা এইভাবে উঠে নিতে হবে স্ট্রেট, এই যে দেখেন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এইভাবে উঠে নিতে হবে স্ট্রেট। তো এইভাবে উঠিয়ে ধরে রাখা কোট সুট টাফ, এর জন্য কোনোই ব্যবহার করতে পারেন, বা এই ডিভাইস আপনারা মোবাইল ফোনের ক্ষেত্রে এই ডিভাইস জাতীয় ডিভাইস সময় আছে, এই যে দেখেন এই জাতীয় ডিভাইস কিনে স্ট্রেট বসিয়ে নেবেন। হ্যাঁ, আপনারা কাজের বা কোনো যখন অনলাইনে কোনো ক্লাস বা কোনো এই যে ভিডিও দেখছেন আপনারা স্ট্রেট দেখবেন, এটা দেখো, এটা দেখো, অথবা এই জাতীয় ডিভাইস অ্যাভেলেবেল পাওয়া যায়, এই যে দেখেন এই যে কম, এটা আপনি খাটের আপনার ওই টেবিলের সাথে বা লাগিয়ে এরকম অ্যাভেলেবেল ডিভাইস পাওয়া যায়। এটা কি করতে হবে,
আপনার আই লেভেলে নিয়ে আসতে হবে আপনার এই ইয়েগুলো। আমিও তো অনেকের উত্তর দিতে হয়তো পারবো না, বাট আমি দর্শক আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনার প্রশ্নের উত্তরটা হয়তো অন্যদের প্রশ্নের উত্তরের মধ্যে আপনি পেয়ে যাবেন। আশা করি সবাই যদি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার আপনার আপনাদের উপকারে আসবে। আমি একটু ইউটিউব থেকে নিয়ে আসি, ইতিপূর্বে কিন্তু আমি ফেসবুকে ছিলাম, একটু ইউটিউব থেকে নিয়ে আসি। অনেক প্রশ্ন চলে আসছে ইউটিউবে। শরীফুল ইসলাম, আপনি লিখেছেন, স্যার আমার হাঁটুতে 2 বছর ধরে কামড়ায়, আমি কি করব? আপনি মালয়েশিয়া আছেন? জি, এটা আসলে আমাদের এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, আমাদের অনেক ভাই বা বোন যারা, বা আমাদের যারা আমরা বলবো ফরেন রেমিটেন্স, আর যারা আমাদের যে রেমিটেন্স যোদ্ধা, ওনারা এখন খুব বিপদে আছেন, স্পেশালি যারা মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, অন্যান্য দেশে আছেন, ওনাদের বিভিন্ন সমস্যা, এক ডাক্তার দেখাতে অসুবিধা, বা আমাদেরকে পাওয়া সমস্যা হয়ে দাঁড়ায়, এবং ওনাদের কাজের সমস্যা আসলে অনেক ক্ষেত্রে হয়। তো শরীফ সাহেব, আপনার হাঁটুতে কামড়ানো, এইটা আপনার বয়সটা লেখলে ভালো হতো, অনেক কারণে হয়ে থাকে কামড়ানো, হয়তো এমন কোনো কাজ করছেন কিনা খেয়াল করেন যেটাতে হাঁটুতে প্রচুর আপনার প্রেশার দিতে হয়, তো ওই প্রেশারটা একটু কমানোর চেষ্টা করেন। আর পাশাপাশি আপনি একটু ওই দেশও পাবেন, আমি একটা আপনাকে ওষুধ দেওয়ার চেষ্টা করি, এটা একটু খান যদি পাওয়া যায়। হ্যাঁ, স্পষ্ট এই জাতীয় প্রিপারেশন আমার মনে হয় আপনি, দেখা যাচ্ছে কিনা আমি ক্লিয়ার জানি না, ওকে, এই জাতীয় প্রিপারেশন মানে যেটাতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন ডি সমৃদ্ধ ট্যাবলেট কিনতে পাওয়া যায়, ডাক্তারের প্রেসক্রিপশনের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা ছবিটা আপনি নিয়ে রাখবেন, এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। সো এইটা প্রতি রাতে একটা করে টানা 3 মাস খেতে থাকেন, আর পাশাপাশি আলাদা ভিটামিন ডি ক্যাপসুল পাওয়া যায় বা ইনজেকশন, ইনজেকশন হলে সপ্তাহে একটা, 5 সপ্তাহে 5টা খাবেন, এটা এর আগেও দিয়েছি, এটা আপনি ওখানে করেন। আর ব্যথার মলম কিন্তু পাওয়া যাবে, কিনতে ব্যথানাশক ক্রিম বা মলম লাগান, আর আপনি গরম সেঁক দিতে পারেন হাঁটুতে ওখানে, এবং হাঁটুর কিছু এক্সারসাইজ আমি দেখিয়েছি আমার ইউটিউব এবং ফেসবুক বোথ চ্যানেলই আছে, ওই ইউটিউব এবং ফেসবুক ওই এক্সারসাইজগুলো শিখে আপনি করেন, আশা করি উপকারে আসবে ইনশাআল্লাহ। মোহাম্মদ রবিউল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি 1 মাস আগে মোটরসাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে ডান পায়ের উরুর ডান পাশে রক্ত জমাট বেঁধে যায়, এখন 3 ইঞ্চি মতো গোলাকার জায়গা শক্ত হয়ে আছে, ব্যথাটা নিরাময় করা যায় কিভাবে? খুবই ইম্পর্টেন্ট কথা, আপনাদের এই ভাইয়ের মাধ্যমে বাকিদেরকে বলতে চাই, যদি কেউ কোনোভাবে আঘাত পান, পড়ে যান, কোনো কারণে কাজ করতে গিয়ে হোক, আমাদের যারা ভাইয়েরা বিদেশে আছেন, আপনারা কাজ করতে গিয়ে পড়ে যান, আঘাত পান, কর্মক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে ভুল করে সেখানে গরম সেঁক দেন, এই কাজটি করা যাবে না। আঘাতপ্রাপ্ত স্থানে ন্যূনতম 3 থেকে 7 দিন পর্যন্ত, আমি ধরে নিই 7 দিন, এই 7 দিনের মধ্যে কোনো প্রকার গরম সেঁক দিতে যাবেন না, প্রথম কথা। আঘাতপ্রাপ্ত জায়গায় 1 ঘন্টার মধ্যে সম্ভব হলে ঠান্ডা সেঁক দিবেন, বরফ বা যে কোনো ঠান্ডা পানি হোক, ঠান্ডা পানি না পালে কলের পানি, না হলে পুকুরের পানি, যে কোনো ভাবে গামছা বা টাওয়াল ভিজিয়ে, বা ক্রায়ো প্যাক কিনতে পাওয়া যায় বা আইস প্যাক, সেটা আপনার ওই ব্যথার জায়গায় লাগাবেন, এটা হচ্ছে প্রথম কাজ। সেটা তাও বেশি সময় না, সেটা কয়েক মিনিট, লাগানোর পর শেষ, আপনাকে যদি সম্ভব হয় নিকটস্থ চিকিৎসককে দেখাবে, আর যদি সম্ভব না হয় এই ক্ষেত্রে আপনারা ব্যথার ওষুধ খেতে পারেন কিছুদিনের জন্য, যদি আপনার কিডনি, লিভার এগুলো ভালো থাকে, বা অন্য কোনো ডাক্তার ব্যথার ওষুধ খেতে না করে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের ইটুরিকোক্সিপ সবচেয়ে বেস্ট, বয়স্ক রোগীর ক্ষেত্রে ইটুরিকোক্সিপ 60 mg একটা করে 2 বেলা, এই রোগীর ক্ষেত্রে কিন্তু বলছি, আপনারা সব রুগী আবার ওষুধ খাওয়া শুরু করবেন না প্লিজ, এজন্য আমরা অনলাইনে অনেক ওষুধের নাম বলতে চাই না,
আশা করি আপনারা আমার ভিডিওটি ক্লিয়ার বুঝতে পারছেন। যদি কেউ আঘাত পায় সেক্ষেত্রে ইটুরিকক্সিড 3 থেকে 5 দিন সে দুবেলা ভরা পেটে খেতে পারে, পাশাপাশি কোনো ওমিপ্রাজল, যে কোনো অ্যান্টি আলসারেন্ট ওষুধ 20 mg পাওয়া যায়, অ্যাভেলেবেল বিভিন্ন নামে মার্কেটে আছে, দুবেলা ওই 5 থেকে 6 দিন 7 দিন খাবে। তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে। অনেক ক্ষেত্রে যদি বেশি ব্লিডিং হয় ভিতরে, সেক্ষেত্রে অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়, বের করে দিতে হয়, অনেক সময় আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে, তো সেটা ডাক্তার সাহেবটা না দেখলে বোঝা সম্ভব না। আর এই ক্ষেত্রে দীর্ঘদিন, রবিউল সাহেব বলছি যে এক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যার ক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি, যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড থেরাপি অনেক কার্যকরী, বিভিন্ন প্রকার ইন্টারফেরেন্সিয়াল থেরাপি অনেক কার্যকরী, এবং কোয়াড্রিসেপ স্ট্যাটিক এক্সারসাইজ। দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু হাঁটুর এক্সারসাইজ দিয়েছি, সেই এক্সারসাইজগুলি আপনারা করতে পারেন। আচ্ছা, কম্পিউটার ওয়ার্ল্ড আপনি লিখেছেন, আপনার নাম মুমিনুল ইসলাম, বয়স 27 বছর, কুষ্টিয়া থেকে। আমি যে উত্তরগুলো এখন দিচ্ছি ইউটিউব থেকে, আবার ফেসবুকে আসবো, একটু আপনারা আশা করি সবাই থাকবেন। আর একটা কথা আবারও বলি, হয়তো এই ভাই বা বোনের বা আমার এই চাচা বা নানা বা চাচি যাই হোক না কেন, আপনাদের এই প্রশ্নটা হতে পারে আপনারই প্রশ্ন, হয়তো আপনারটা আমি পড়ছি না বাট মিলে যাবে, আপনি একটু ওইখান থেকে উত্তরটা পেয়ে যাবেন। উনি লিখেছেন, মুমিনুল ইসলাম, বয়স 27 বছর, কুষ্টিয়া থেকে, আমার হাত পায়ের গিরা খুব ব্যথা, এই বিষয়ে উনি জানতে চান। ভাই আপনাকে আরো ডিটেলস লিখলে ভালো হতো, এখন হাত পা গিরা এগুলা মানে আপনার অনেকগুলো জোড়া ইনভলভমেন্ট, দিস ইজ পলি আর্থ্রালজিয়া বা পলি আর্থ্রাইটিস হতে পারে, অনেক সময় গিরা ফুলে যেতে পারে, তো এগুলো আর্থ্রাইটিস জনিত বিভিন্ন সমস্যা হতে পারে। অনেক সময় আমরা এখন মিনারেল ডেফিসিয়েন্সি পাচ্ছি বাংলাদেশে, কি কি মিনারেল এবং ভিটামিনস ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, যেমন গ্লুকোসামাইন, কন্ডোটিন সালফেট, MSM, ম্যাগনেসিয়াম, হায়ালিউরিনিক অ্যাসিড, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, বিভিন্ন ভিটামিন ডি, এগুলার সমস্যা থেকে এগুলো হয়। তো মিনারেল টেস্ট আপনি করে দেখতে পারেন, যদি কোনো ল্যাবে হয় মিনারেল টেস্ট, DPRC-তে অ্যাভেলেবেল হয়, আমরা অল ভিটামিনস মিনারেলস এই টেস্টগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল, যেহেতু আমরা বাদ ব্যথা স্পেশাল হাসপাতাল, তো এগুলো আপনি করে দেখতে পারেন। তারপরও আপনাকে বলবো, ব্যথা গরম সেঁক দিতে পারেন বা গরম পানিতে যদি সম্ভব হয়, আপনি যেহেতু কুষ্টিয়া থাকেন, অল্প পানি যেখানে গরম হয়ে আছে এখন গ্রীষ্ম ঋতু, পুকুরে হালকা হালকা সাঁতার দিতে পারেন। তারপরে কিছু আপনার এই যে আমাদের খাবার আছে, যেমন ভিটামিন ডি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ছোট মাছ, ডিম, দুধ, যারা দুধ খেতে পারেন না তারা দই খেতে পারেন, মিষ্টি দিবেন না, টক দই বানায় খাবেন বা নর্মাল দই খাবেন, এগুলো আমাদের অনেক উপকার আসে। বাদাম অনেক উপকার আসে, পনির, চিজ, এগুলো আমাদের অনেক উপকার আসে। কম বয়সী যারা তাদের ক্ষেত্রে মাংস খুবই ইম্পর্টেন্ট, যাদের বয়স 40-এর নিচে, উঠতি বয়সী যারা তাদের জন্য আমাদের কিন্তু মিট, মাংস, যেটা আমরা গরু হোক মুরগি হোক এই সকল মাংস অনেক উপকারী, মাংস মানে নিয়মিত প্রয়োজনে খেতে হবে, মাছ খেতে হবে। অনেক ক্ষেত্রে কিছু মাছ আছে আমাদের উপকারী, অনেকের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, যেমন সামুদ্রিক মাছ, যারা কক্সবাজার জোনে আছেন, চট্টগ্রাম বা ওই দিকের জোন, যারা সামুদ্রিক মাছ নিয়মিত খান ব্যথা বেড়ে যায়, বা যারা আমার বিদেশে আছেন ভাই বোনেরা যারা বিভিন্ন সামুদ্রিক মাছ খান, তাদেরকে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে ব্যথা বেড়ে যেতে পারে, সো একটু খেয়াল করতে হবে। বা অনেক সময় রেড মিট আপনারা নিয়মিত বেশি খান, যাদের বয়স 40-এর উপরে, যাদের বয়স 40-এর উপরে আপনারা দয়া করে লাল মাংস পরিহার করতে হবে। রেড মিট মানে চার পা পশুর মাংস, আপনারা মানে দুই পা পশু, মুরগি, হাঁস, এগুলার মাংস খেতে পারেন, ডিম খেতে পারেন, মানে যাদের বয়স 40-এর উপরে তারা ওগুলা খাবেন না, ওগুলা থেকে ব্যথা হয়, ওজনও বাড়ে এবং বিভিন্ন হার্টের বিভিন্ন রোগ হতে পারে। আমি ইউটিউবে আবার আসবো, একটু ফেসবুকে যাই, আপনারা একটু থাকেন ইউটিউবে, হয়তো আপনার উত্তর ফেসবুকের যে ভাইয়ের উত্তরটা আমি পড়ব, প্রশ্নটা হয়তো আপনাদের উত্তরটা পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। যে এক ভাই আসলে লিখেছেন, বিল্লাল হোসেন, উনি লিখেছেন, স্যার আমার একটা অনুরোধ, যে আমার বাড়ি রামগঞ্জ চাঁদপুরে, একটা চেম্বার করেন, 3 থানার মানুষ উপকৃত হবে, যে আপনার সাথে আমি একমত, আপনার মাধ্যমে আমি একটা ইনফরমেশন বা একটা কথা বলি, সেটা হচ্ছে আমার যখন আমি প্র্যাকটিস শুরু করলাম, আমি ফার্স্ট
আমার লাইফ শুরু হয় বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে আমি লেকচারার হিসেবে জয়েন করি। তো দীর্ঘদিন ছিলাম সেখানে, 7-8 বছর আমি টিচিং করতাম, পাশাপাশি আমি কিন্তু চাঁদপুর হাজীগঞ্জে রুগী দেখতাম। তো সেই সুবাদে আপনাদের রামগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর, কচুয়া ওই জোন, নোয়াখালী জোন, ইভেন কি আমাদের কুমিল্লা জোনের অনেক রুগী ওখানে যেত। তো আসলে এখন অনেক কারণে হয়ে ওঠে না, আপনার জানেন, আমি আমাকে অনেকে আপনার মতো বলে চেম্বার করতে, আবার অনেকে বলে যে ডিপিআরসির আরো কিছু ব্রাঞ্চ সারা বাংলাদেশে করতে। আমি একটি জিনিসে বিশ্বাসী, সেটা হচ্ছে কোয়ালিটি, নট কোয়ান্টিটি। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, আপনারা যারা ম্যানেজমেন্টের লোক আছেন, ব্যবসায়ী, অ্যাকাউন্টিং, বা আপনারা যারা বিভিন্ন বিবিএমবিএ করেছেন বা বিভিন্ন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন, আপনারা এই দুইটা টার্ম খুব ভালো জানেন, সেটা হচ্ছে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। কোয়ালিটি ইম্পর্টেন্ট। আমরা ডিপিআরসি এখন যেখানে আছে, একটি হাসপাতাল, একটি প্রতিষ্ঠান, একটি সেন্টার, আমরা ট্রাই করছি কোয়ালিটি চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এখন আমি যদি বিভিন্ন জায়গায় বসি, বিভিন্ন জায়গায় সেন্টার করি, আমি কিন্তু আপনাদেরকে কোয়ালিটি সঠিক চিকিৎসা দিতে পারবো না, সেই ক্ষেত্রে ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনাই বেশি, যার কারণে আমি কাজটি করা থেকে বিরত হয়েছে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বাংলাদেশে এখন প্রচুর বাত ব্যথা, ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, ডাক্তার অনেক উচ্চশিক্ষা উচ্চশিক্ষিত হয়ে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা পাওয়া যাচ্ছে, আপনারা প্রয়োজনে ওনাদেরকে দেখাতে পারেন। আর আমরা কোয়ালিটি এনশিওর করার জন্য কষ্ট হলেও ভাই আপনাকে ডিপিআরসি ঢাকাতে আসতে হবে। আমরা চেষ্টা করছি যেন একটা রোগীর সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দেওয়ার, তারপরেও তো আমাদেরও এখানে অনেক ক্ষেত্রে ল্যাকিংস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা সেন্টার তৈরি করি বা জায়গায় জায়গায় বসি, হ্যাঁ, তখন দেখা যাবে যে একটা রুগী দেখতে ন্যূনতম 10 থেকে 15-20 মিনিট লেগে যায়, অনেকের আধা ঘন্টা সময় লেগে যায়, ন্যূনতম 5 মিনিট সময় অনেক ক্ষেত্রে লাগবেই। কিন্তু যখন আমরা বিভিন্ন জায়গায় বসবো, অনেক সেন্টার করব, অনেক রুগী দেখবো, তখন এই কোয়ালিটি সম্পন্ন রুগী দেখা আমাদের দ্বারা সম্ভব হয়ে উঠবে না। তো আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, কিন্তু আপনার এই মানে এই কাজটি আমি করতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আপনার চেষ্টা করবেন, যদি আসা সম্ভব হয় আমাদের ডিপিআরসিতে এখানে শ্যামলী ঢাকা আসতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি আসলে রুগীদের প্রশ্ন নিচ্ছি এখন। কাজী নোমান, আপনি লিখেছেন বয়স 20+, ওকে, একজন স্টুডেন্ট। আমার সমস্যা হচ্ছে কোমর ব্যথা, 5 থেকে 10 কেজি ওজনের কোনো কিছু হাতে নিলেই 5 মিনিট পর কোমরে বাম পাশে ব্যথা হয়ে যায়। সেই ব্যথা বাম পাশ থেকে কোমরের মাঝখানে তারপর ডান পাশে যায়, এখন কি করব? অবশ্যই, এই যে নোমান, ও একটি স্টুডেন্ট, এই বয়সে কেন আমার এই কোমর ব্যথা হবে? আমাদের বয়সে আমরা যখন 20-25-30 বছর লিড করেছি, খুব কম সংখ্যক লোকেরই এই সমস্যা আমরা শুনেছি, কিন্তু এখন অহরহ নোমানের মাধ্যমে বাকি স্টুডেন্টদেরকে একটা মেসেজ দিতে চাই, তোমরা দয়া করে সারা দিন বসে থাকবা না, তোমাদের ফিটনেসের অভাব আছে। অনেক ক্ষেত্রেই যারা শহরে থাকে তাদের আগের মতো আর খেলাধুলার আমাদের মাঠও নেই, খেলাধুলার পরিবেশও নেই, মানে আমাদের একটা যান্ত্রিক লাইফ হয়ে গিয়েছে, যার কারণে স্টুডেন্টরা বসে থাকে সারাক্ষণ, বা বসে বসে কম্পিউটিং করে, কম্পিউটার দেখে, বা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকে, তারপর হুট করে কোনো একটা ভারী কাজ করতে গিয়ে ইঞ্জুরিগুলো হয়। ফিটনেস খুবই ইম্পর্টেন্ট। যারা এখন আমার ভিডিওটি দেখছেন, আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে আপনাদের লোকাল কমিউনিটি বা যেখানে সম্ভব একটু খেলাধুলার ব্যবস্থা করতে। আর যারা দয়া করে আমাদের যারা এই যে কি বলবো, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে জড়িত, বিভিন্ন আপনারা যারা বিভিন্ন বাড়ি, বিভিন্ন ফ্ল্যাট, বা আপনারা বিভিন্ন বিল্ডিং তৈরি করেন, আপনাদের সেইভাবে একটু চেষ্টা করবেন যেন অন্তত স্পেস থাকে, যেন বাচ্চারা খেলাধুলার স্পেস পায়, কমিউনিটিটা ওইভাবে হয়। না হলে কিন্তু খুবই একটা ভয়ানক পরিস্থিতি হবে বাংলাদেশে আপ টু 5 ইয়ার্স লেটার। অলরেডি আমরা 10-15-20 বছর বাচ্চাদের কোমর ব্যথা নিয়মিত দেখতে হয়, এটা আমাদের কাম্য নয়। আমরা যাদের বয়স 40-50-এর উপরে তাদের কি দেখতে চাই? তো তারপরেও তোমাকে বলবো, তুমি একটু নিয়মিত কোমরের কিছু ব্যায়াম আমি ইউটিউবে দিয়েছি, ওগুলো করো, আর এই যে নিয়মগুলো মেনে চলো, সোজা হয়ে বসা, বাচ্চারা সব কুঁজো হয়ে বসে এখন,
ছেলে মেয়ে সবাই, এটা কিন্তু করা উচিত না। সব বাচ্চাদেরকে আপনারা একটু কারেকশন করেন, ওরা যেন সোজা হয়ে কাজ করে। হ্যাঁ, আর গ্রামে থাকলে যেন সাঁতার কাটে, পুকুরে সাঁতার কাটে, সাঁতার কাটতে দেন, খেলা বিকালে খেলতে দেন, মাঠে খেলতে দেন, ফুটবল খেলতে দেন, ক্রিকেট খেলতে দেন, নিয়মিত পরিমিত, বেশি না, প্রতিদিন অন্তত আধা ঘন্টা যদি খেলে খুব উপকারে আসবে, এগুলা করতে দিতে হবে। বা পুকুরে সাঁতরানো, বা যাদের সুবিধা হয় সুইমিং করা, এগুলা করতে হবে আমাদের। এবং আমাদের যারা এই পেশার সাথে জড়িত, যারা বিভিন্ন রিয়েল ডেভেলপার, রিয়েল এস্টেট কোম্পানি, আপনারা এই দিকে মনোযোগ দেন, উন্নত বিশ্বের দিকে তাকান, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, উন্নত ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে তাকান, তাদের কমিউনিটি গুলা দেখেন কিভাবে তারা তৈরি করেছে। হ্যাঁ, এইভাবে যদি হতে থাকে, আপনার আমার বাচ্চারা আস্তে আস্তে দিন দিন বিভিন্ন বাত ব্যথা জনিত সমস্যা ভুগতে থাকবে। আমরা যেন এগুলা করি। আচ্ছা, ফেসবুক থেকে আরেকটা প্রশ্ন নেই, মাহফুজ আহমেদ আপনি লিখেছেন, আমার বাবার নাম সাইফুল ইসলাম, আচ্ছা, 58 বছর বয়স, পা এর গিরার ব্যথা অনেক দিন থেকে, বংশগত বাতের সমস্যা আছে, এখন করণীয় কি? বংশগত বাত অনেক সময় আর্থ্রাইটিস থাকতে পারে, তো সেক্ষেত্রে আর্থ্রাইটিসের ওষুধ ডাক্তার সাহেব যেভাবে দিয়েছে অবশ্যই চলবে। এই ক্ষেত্রে আপনি প্রপার জায়গায় যদি কিছু থেরাপি নিতে পারেন, এক্ষেত্রে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, তারপরে হচ্ছে ফেরাফিন ওয়াক্স থেরাপি, তারপরে হচ্ছে বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজ খুব উপকারে আসবে, ওনাকে যদি দেওয়া যায়। পাশাপাশি এই যে কিছু সাপ্লিমেন্ট, এটা কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, এইসব সাপ্লিমেন্টগুলো খেতে। আমি কিছু সাপ্লিমেন্টের ছবি আপনাকে দেই, আশা করি পেয়ে যাবেন, ভিডিওটা দেখবেন, আবার না পেলে আবার টেনে দেখবেন। এই প্রিপারেশনগুলো যদি পাওয়া যায়, একটা করে দুবেলা টানা 5 মাস 6 মাস খাওয়াবেন, এগুলা সাপ্লিমেন্ট, এগুলা খুবই উপকারে আসে। পাশাপাশি এর আগে বলছিলাম ভিটামিন ডি আর জিঙ্ক খুবই উপকার। তবে এই ভিটামিন ডি খাওয়ার ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, যদি কেউ ভিটামিন ডি ইঞ্জেকশন খান, টানা 5টা খাবেন প্রতি সপ্তাহে একটা, আবার 3 মাস ব্রেক, আবার 3 মাস পরে খাবেন এইভাবে। আবার ওই জিঙ্কও টানা 1 মাস খেলেন, 2 মাস ব্রেক, আবার খেতে পারেন। তবে জিঙ্ক, ভিটামিন ডি, এই মিনারেল টেস্টগুলা করে খাওয়াই ভালো, এটা যে যে যেই যেই ল্যাব গুলাতে করা যায় টেস্ট গুলা করে আপনারা খাবেন। কামাল হোসেন আপনি ফেসবুকে লিখেছেন, ওয়ালাইকুম সালাম স্যার, আমার বাম হাতে বাহুতে ব্যথা, ঘাড়ের রগে ব্যথা, ডাক্তার দেখেছি, ডাক্তার মাইল্যাক্স মার্ভেন নিউভিয়ন দিয়েছে, ব্যথা একটু কমে আবার বেড়ে যায়, বিশেষ করে রাতে বিছানায় শুইলে ডান দিকে হয়ে শুইতে পারি না, বাম হাতের মাংস পেশিতে টান হয়, যদি পরামর্শ দিবেন। যে আপনার পেশাটা লেখলে ভালো হতো, এটা ঘাড়ের একটা সমস্যা, আমরা প্রায় রুগী পেয়ে পাই এখানে, ঘাড়ের মেরুদণ্ডের আমাদের যে ঘাড় আছে, ঘাড়ের বিভিন্ন কারণে, যেমন এই যে কম্পিউটার ব্যবহার, সারাক্ষণ মোবাইল ফোনের ব্যবহার, দুটো উঁচু বালিশ ব্যবহার, শক্ত বালিশের ব্যবহার, কাজের কারণে বা বিভিন্ন পেশাগত কারণে, বা শুয়ে এসে ভুলভাবে টিভি দেখার কারণে আমাদের এই সমস্যা হয়ে থাকে। তো ডাক্তার সাহেব যে ওষুধ দিয়েছে খুব ভালো ওষুধ দিয়েছে, আপনি কিছুদিন 10-15 দিন খেয়ে দেখেন, পাশাপাশি এখানে গরম সেঁক দিবেন, এবং ঘাড়ের কিছু এক্সারসাইজ আমি দিয়েছি আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে, ভিডিওগুলো দেখবেন, ওই এক্সারসাইজগুলো করার চেষ্টা করেন, আশা করি উপকৃত হবেন। আর একটা হচ্ছে, আপনি নিয়মিত 20-25-30 মিনিট হাঁটবেন রাস্তায়। আর হাঁটার ক্ষেত্রে আপনাদের একটা মেসেজ দিতে চাই, আপনারা যে যেখানে আছেন চেষ্টা করবেন অন্তত আমাদের ফুটপাথগুলো যেন পরিষ্কার থাকে। ফুটপাথ, ফুটপাথে যে যার মতো করে আপনারা দখল করে ব্যবসা বাণিজ্য করছেন, এটা ইসলামের দিক দিয়েও অনইসলামিক কাজ, রাষ্ট্রের দিক দিয়েও এটা আইন বহির্ভূত কাজ, এবং আমাদের সামাজিক, মানসিক, পারিবারিক, ধর্মীয় বা মানবিক দিক চিন্তা করলে খারাপ কাজ। আপনারা এটা করবেন না। আমরা যেন যারা হাঁটতে চাই হাঁটার পরিবেশ করে দেন, আমাদের মা বোনরা এসব কারণে বের হয় না, বাচ্চারা বের হতে পারে না, আমাদের যারা ডিজেবল, শারীরিকভাবে মানসিকভাবে অক্ষম বাচ্চারা বের হতে পারে না, আপনাদের ইচ্ছা মতো এটা সেটা রাস্তার মধ্যে ফেলে রাখেন। আমার হাসপাতালের সামনেই বসে দোকানদারি করে, অনেক সময় রিকোয়েস্ট করলো সরে না, এখানে একটা রুগী উঠার জায়গার সমস্যা তৈরি করে। এই অবস্ট্রাকচার টাকলগুলো আপনারা সামাজিকভাবে স্লোগান তৈরি করেন, যেন আমরা সরিয়ে ফেলতে পারি সবাই, আমরা আমার উন্নত বিশ্ব যেভাবে চলে, আমরা উন্নত ভালো দেশের দিকে ফলো করব, আমরা ধর্মীয় মূল্যবোধের দিকে ফলো করব, আমরা যেন হাঁটতে পারি। হাঁটার ক্ষেত্রে আপনারা ক্যাটস বা সফট জুতা, শু টাইপের জুতা, মানে ক্যাটস বা কাপড়ের জুতা, বা যেটা আমরা স্পোর্টস জুতা বলি,
এগুলা ব্যবহার করবেন, সমান জায়গায় হাঁটার চেষ্টা করবেন, আপনি হাঁটলে আপনার অনেক উপকারে আসবে। তো এখানে অনেক প্রশ্ন চলে আসছে, আশা করি আপনাদের কিছু হলেও উপকার হবে। অনেকেই, আমি একটু নাম করে যাচ্ছি, অনেকের নাম এখানে আসছে। শাপলা আমিন আপনি প্রশ্ন করেছেন, শাকিলা খন্দকার ইউটিউবে প্রশ্ন করেছেন, শরীফুল ইসলাম, পারভেজ রহমান, সোহান রহমান, এম এন জামান। যে আমি একটু ইউটিউবের ওনার প্রশ্নটা একটু পড়ে আসি। আমি 2011 সালে গাছ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ড ব্যথা পায়, অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো কাজ হয় না। এখন আমি অনেক হতাশ, কি করবো বুঝি না। আমার বয়স 26, MRI করেছিলাম বাট কিছু ওই ধরা পড়ে নাই। যে গাছ থেকে পড়ে গিয়ে পোস্ট ট্রমাটিক, অনেক সময় হাড় সরে যেতে পারে, হাড় ভেঙে যেতে পারে, মাসেল ইঞ্জুরি হতে পারে, মাংসপেশি ইঞ্জুরি হতে পারে, স্পাইনাল বিভিন্ন ডিফর্মিটি, কাইফোসিস, লর্ডোসিস, স্কোলিসিস, এগুলা বেঁকে যেতে বিভিন্ন সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল থেরাপি যদি নেওয়া যায় অনেক ক্ষেত্রেই ভালো হয়ে যায়। MRI তে যদি কিছু না আসে, আপনি একজন ফিজিক্যাল থেরাপি ডাক্তারকে দেখাতে পারেন, বিভিন্ন থেরাপি খুব উপকারে আসবে। আর পাশাপাশি আপনাকে ওই যে বিভিন্ন মিনারেল ভিটামিনসগুলো টেস্ট করে দেখে খেতে হবে। ব্যথানাশক কোনো মলম যদি থাকে লাগিয়ে গরম সেঁক দিতে পারেন, আর যদি সম্ভব আমাকে এক সময় দেখাতে পারেন। সাইদ জহিরুল আলম সৈয়দ, সরি, উনি প্রশ্ন করেছেন, জুয়েল মিয়া, সৈয়দ জহিরুল আলম, আচ্ছা উনি দুইবার প্রশ্ন করেছেন, আচ্ছা দেখি একটু কি লেখে। স্যার আমার সমস্যাটা একটু শুনুন। জি কি ভাই আপনি লিখেছেন? জি স্যার আমার 7 বছর ধরে কোমরের ব্যথা, আর এখন ঘাড় ফুলা এবং ব্যথা করে, এর আমার কোমর এর হাড় বাঁকা। জি ভাই, আপনি দ্রুত একজন নিকটস্থ বাত ব্যথা ডিসেবিলিটি ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখান। আপনার মেরুদণ্ডের একটা MRI করে দেখতে হবে, তাহলে আপনার জন্য অনেক ভালো। আর আমরা কিছু এক্সারসাইজ ইউটিউবে দিয়েছি, ফেসবুকে এক্সারসাইজগুলো করে দেখতে পারেন, আশা করি আপনার উপকার আসবে। ইউটিউবে সৈয়দ বিন হোসেন, আমি একজন ক্রিকেটার, 5 বছর ধরে কোমর ব্যথা ভুগতেছি। ক্রিকেটার কোমর ব্যথা ভুগলে তো খেলাই থাকবে না, কোনো ডাক্তার রোগ ধরতে পারে না। শেষে একজন ডাক্তার MRI করার পর বলেছে ফেসেট জয়েন্ট হালকা প্রবলেম আর মাসেল স্পাজম হয়েছে, এখন 100% সুস্থ হই নাই। যে আপনার ক্রিকেটার, ক্রিকেটাররা যেহেতু তাদের ফোর্সফুললি বিভিন্ন বল থ্রোয়িং, দৌড়াদৌড়ি বিভিন্ন কিছু করতে হয়, এদের অনেকগুলা ইম্পর্টেন্ট জায়গা। এখানে বলে স্পোর্টস মেডিসিন একটা বিশাল সাবজেক্ট, এক্ষেত্রে আপনার শুধু যে ইঞ্জুরি তা খেয়াল করলে হবে, আপনার বিভিন্ন পুষ্টির ব্যাপার আছে, হাইড্রেশনের ব্যাপার আছে, এগুলা সব সমন্বয় করে আমাদের চিন্তা করতে হবে। তবে আপনাকে আমার সাজেশন, ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বা কোর স্টেবিলিটি এক্সারসাইজ, এগুলো আপনি করেন, পাশাপাশি আপনি ফিজিওথেরাপি নেন, ইনশাল্লাহ অনেকাংশে ইম্প্রুভ হয়ে যাবে। তো আমি আর আজকে লাইভটা দীর্ঘায়িত করব না, যারা প্রশ্নের উত্তর পান নাই তারা হয়তো ইউটিউব এবং ফেসবুকে আবার ভিডিওটি যদি একটু পুনরায় শুনেন তাহলে হয়তো আপনার আপনার যে আরেকজন একটু রিকোয়েস্ট করেছেন, একটু আমি দেখি, যে আসলে দেখি যে ওনার ইয়েটা আমি একটু পড়ে আসি। মাকসুদা ইসলাম, আমার হাজবেন্ডের বয়স 31, ওনার পেশা ওয়াল্ডার, আচ্ছা, 7 বছর যাবত পিঠে কোমরে ব্যথা, ব্যথাটা বিভিন্ন জায়গায় যায়, এক্সরে MRI সব রিপোর্ট ভালো, উত্তর দিবেন। ওয়ার্নার জি, এই যে বোন আপনার হাজবেন্ডের যে সমস্যা, এটা পেশাগত প্রবলেম, পেশাগত কারণে এই সমস্যাগুলো হয়। এই জন্য আমরা বলছিলাম যারা বিভিন্ন পেশা, যে আমি ডাক্তারি করি, আমার কি কি প্রবলেম হতে পারে, আমি সারাদিন যদি বসে বসে রুগী লেখালেখি করি, আমার ঘাড়ের কোমরের পিঠে সমস্যা হবে, এটি স্বাভাবিক। যারা ডেস্ক জব করে, কম্পিউটারে কাজ করে, তাদের হতে পারে, বিভিন্ন ইঞ্জুরিজনিত সমস্যা হতে পারে। তো ওনাকে কাজের আর্গোনমিক্যাল কারেকশন দরকার। তো এই জন্য আমি বলবো আপনি একজন একজন বাত ব্যথা ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞকে দেখান, দেখিয়ে ওনার পেশা অনুযায়ী কোথায় প্রবলেমটা হচ্ছে সরাসরি কথা বলে ওনাকে পেশাগত কারেকশনটা দিবেন। এখানে কিন্তু আমরা এখানে কিছু বেসিক জিনিস এর আগেও দিয়েছি, আমার ইউটিউব ফেসবুকে আছে, বা আমার যে ফাইল বা ইউটিউব চ্যানেলে আমরা বারবার ছবিগুলো দিচ্ছি।
আর ওনাকে বলবেন পাশাপাশি গরম সেঁক দিয়ে দেখতে ওনার পুষ্টিকর খাবার খাচ্ছে কিনা, উনি পরিমিত পানি খায় কিনা। একজন একজন বয়স্ক পুরুষ লোক অন্য কোনো কারণে যদি নিষেধ না থাকে তাহলে ন্যূনতম 4 লিটার পানি 24 ঘন্টা খেতে হবে, তার থেকে অনেক সময় ইঞ্জুরি হয়। তো আশা করি বোন উত্তর পেয়েছেন। তো সবাইকে আবারও রমজানুল মোবারকের শুভেচ্ছা, আর আপনারা রোজার যে মহত্ব আল্লাহকে রাজি খুশি করা এবং পাশাপাশি কম খাবার খাওয়া সেটাই আপনারা চেষ্টা করবেন। আমরা যেন এই রোজায় রোজার পরে 4-5 কেজি ওজন বেড়ে না গিয়ে কম দেখি রুগীদের, আমরা সেটাই আশা করি। আমরা আপনাদের অশেষ আপনাদের ভালোবাসার দোয়ায় আমি আমারও অলরেডি রমজানে আমি 2 কেজি ওজন কমাতে পেরেছি। তো অনেক সময় আবার 1 কেজি বেড়ে যায়, আবার কমিয়ে ফেলি। তো এটা কিন্তু করতে হবে। এটা কিভাবে সম্ভব? সম্ভব হচ্ছে আমাদের নিয়মিত রোজা রাখা, পাশাপাশি ভালো পরিমিত খাবার খাওয়া, বেশি খাবার না খাওয়া, তবে সুষম খাবার সব খাবারই খেতে হবে আমাদের। যেমন প্রোটিন খেতে হবে, আমিষ ফ্যাট খেতে হবে, পরিমিত কার্বোহাইড্রেট খেতে হবে, ভিটামিন মিনারেলস খেতে হবে। কারণ আমাদের অনেক খাবার মিক্সড খাবার, এক এক খাবারের মধ্যে এক এক উপাদান থাকে, প্রত্যেকটারই কোনো কম্বাইন্ড উপাদান থাকে। যেমন মাংসে কিন্তু কয়েকটা উপাদান থাকে, আবার সালাদে কয়েকটা উপাদান থাকে, ঠিক না? কার্বোহাইড্রেটও থাকে, আবার সেখানে মিনারেলস খনিজ লবণও থাকে। তো আমাদের সবই দরকার, এই জন্য আমরা সেইভাবে বুঝে শুনে খাবো। আর আপনারা এই চ্যানেলগুলা আমার চ্যানেল বা অন্যান্য ডাক্তারদের পরামর্শ যদি ভালোভাবে দেখেন আপনারা বুঝতে পারবেন যে কি করা উচিত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।